নির্বাচিত সরকারই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সরকার। আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং সংগঠনকে আরো দৃঢ় করেন। বিপদ শেষ হয়ে যায়নি, নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে। কালার এক্সপার্ট, জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদেরকে আরো সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে পার হতে হবে। একটা ইন্টারনিউ গভর্নমেন্ট, আমরাই যারা আন্দোলন করেছে ছাত্ররা, আমরা সবাই মিলে আমরা একটা গভর্নমেন্ট তৈরি করেছি, যেটা দায়িত্ব দেওয়া হয়েছে আপনার বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তানকে, তিনি নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসকে, সঙ্গে যারা আছেন তারা সবাই এই দেশের মান্য করুণ্য বরেণ্য ব্যক্তি। আমরা তাদেরকে এই আশায় দিয়েছি যে তারা অতি শীঘ্র যে সংস্কারগুলো করা দরকার, অর্থাৎ হাসিনা যে ধ্বংস করে দিয়ে গেছে, জঞ্জাল তৈরি করেছে, সব ইনস্টিটিউশন শেষ করে দিয়ে গেছে, সেগুলোকে অতি দ্রুত সংস্কার করে ঠিক করে তারা একটা নির্বাচন দেবেন। নির্বাচনের কথা আমরা কেন বলি, বারবার কেন বলি, এটা নিয়ে অনেকে কথা বলেন যে বিশেষ নির্বাচনের কথা বলেন, কারণ বিশ্বাস করি নির্বাচিত সরকারই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সরকার, জনগণের সমর্থন নিয়ে আসে এবং তার স্বীকার করে। নির্বাচন হচ্ছে একটা গেট, বড় দরজা, সেই দরজার মধ্যে দিয়ে আমাকে আপনার গণতন্ত্রের পথে যেতে হবে। আমি মুক্ত বাড়াবো না, আজাম হয়ে গেছে, আপনার দিন গণতন্ত্র শুনেছেন, সবশেষে এই কথাটা বলতে চাই, আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং সংগঠনকে আরো দৃঢ় করেন। বিপদ শেষ হয়ে যায়নি, নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে এবং গণতন্ত্রকে আঘাত করার নষ্ট করবার চক্রান্ত চলছে আমার। তাই আমার প্রিয় মা বোনেরা, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয় সবসময়। আমাদের সবচেয়ে বড় শক্তি কোথায় দেখেন, যে আজকে আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া অসুস্থ, দীর্ঘ ৬ বছর তিনি কারাগারে ছিলেন, বেরিয়ে এসছেন, কিন্তু আমাদের নেতা নির্বাচিত নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ১৫ বছর কিন্তু নিজেদেরকে ঐক্যবদ্ধ করে ধরে রেখেছি, কেউ আমাদের মানতে পারেন, তাই না? অনেক চেষ্টা হয়েছে কিন্তু বিএনপিকে কেউ মানতে পারে, বিএনপি আরো শক্তিশালী হয়েছে। ইনশাআল্লাহ আমাদের দলকে আমরা আরো শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, দেশের তিনি খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে এই রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করবার কাজ শুরু করতে পারব নির্বাচনের মধ্যে। এই কথাটাই আপনার সম্মানের মনে রাখবেন এবং আপনাদের নারীদের, মহিলাদের, আমার মা বোনদের ভূমিকা এখানে সবচেয়ে বড়। বিএনপি সবচেয়ে বড় শক্তি কারা? নারীরা। সত্যি না মিথ্যা বলছি? আপনারাই তো সবচেয়ে বড় শক্তি। হ্যাঁ, সেই শক্তিটাকে ছড়িয়ে দেন, ওই শক্তিকে আপনার চতুর্দিকে ছড়িয়ে দেন, আরো শক্তিশালী করেন। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। আমরা আমাদের নেতা, আমাদের ভাগ্যদের চেয়ারম্যান যারা তারেক রহমান দেশে ফিরে আসবেন, দেশে বেগম খালেদা চিকিৎসার জন্য সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম।